আমি অরুণোদয় আছে দিব পাওয়া নাই, আমাক নালাগে অরুণোদয় আছে, রাস্তা লাগে, অরুণোদয় নালাগে আর বেলেগ আসনিও নালাগে, আমার রাস্তা তো লাগে। অরুণোদয় আসনি কি পালি কি হবো, খরচ পাতি আমি যাওয়া লড়া ছোৱালীগুলো কি অসুবিধা, মোর নাতিটো কলেজ যাবাই পারা নাই, আজি কি দিন রাস্তার কারণে বন্ধ, রাস্তা তো যাব নরে, আহি ভাগাত ধরে গরেশ্বর কলেজ। সমস্যা যাব নি, মেডিকেল গেলি যদি আর এখানে রাস্তা কেনকে গাড়িও নিবে নরে, বাইকও নিবে নরে, ছেলাটো নিবে নরে, এনেকা রাস্তা আপনার দেখছে কেনকা রাস্তা, এই রাস্তাত আমি কেনকে যাম, কেনকে আহিম, যাবতো নো। বিজেপি সরকার তো কই আছে বহুত মানে উন্নতি হয়েছে, আকো উন্নতি হওয়া নাই, আমার এই সুবরীত আকো উন্নতি হওয়া নাই, কবা গেলি কোনবাই দুইশজন আছি, অরুণোদয় আছে নি প্রায় মানুষ পাওয়াও নাই, পাওয়াই নাই প্রায়, আমার এই সুবরীত সরকারে অরুণোদয় দি পেলাই রাস্তাঘাট মানে পেলাই থাকে, পেলাই থাকে, কিন্তু আমাক অরুণোদয় না লাগে, কিন্তু রাস্তা লাগে, লড়া ছোৱালী গিলাখানোর ভাল দিন হবা লাগে, আগর দেখি ভাল শুভ কাম হবা লাগে, লড়া ছোৱালীর কারণে আমাক রাস্তা লাগে। এই রাস্তাটোর দুরবস্থা আপনাদের দেখিছে অহারপরা আপনাদের নিশ্চিতভাবে দেখবলে পাইছে, এনেকা বোকাম অবস্থা, এজাক বরষুণ দিলেই আঁঠুলৈক বোকা উঠে, আমার ভোট দিয়া চিন যাই নাই, ভোট দিয়া চিন মার যা নাই, কিন্তু এজাক বরষুণ হলে আমি এনেকা একটা পরিবেশত বাস করে থাকবলগিয়া হয়েছে, আমার নিজে লাজ অনুভব করো আমি কবর কারণে, আমি যদি এজাক বরষুণ দিয়ার পিছতো ইয়ারপরা আমি সকলকে আনকি ওলাই যাব নয়, অলপ ওসরতে আমার গোরেশ্বর আছে 5 কিলোমিটার আঁতরত, গোরেশ্বরলৈ ওলাই যাবর কারণে আমার এনেকা একটা অবস্থার সন্মুখীন হবলগিয়া হয়, আমি কি কম, কবলৈকে ভাষা নাই, লাজ লাগে, আমার ইয়ার জনপ্রতিনিধিজনের নাম আমি সন্মুখত বাহিরত কবলৈ লাজ পাও, কিয়নো এনেকা এজন জনপ্রতিনিধির দ্বারা আমি শাসিত হয়ে আছো, আমার যা বছর বছর ধরে রজা আহিছে, রজা বলে কম আমি তেওঁলোকক, কিন্তু তেওঁলোকৰ নিজের মহিমতালি সরকার চলাইছে, দিন নিয়াইছে, কিন্তু আমি এনেকাই সেই সৌ সিদিনারপরা আমি জন্মরপরা দেখি আছো সেই একটা রাস্তা যত আমি একাঠু বোকালে খোজ কাড়ি লগে, এই বোকা পানিতে আমি ডাঙর দীঘল হবলগিয়া আছে, এনেকা একটা রাস্তা থাকি আমি এই এই স্বাধীনতার অত বছর যার পিছতো এই দেশের উন্নতির স্লোগান দি থাকার পিছতো মোদী সরকারে দিনে দিনে স্লোগান দি থাকার পিছতো আমি এনেকা পরিবেশত বাস করবলগিয়া হয়েছে, আমি কি কম, ইয়াতে একেবারে লজ্জাজনক অবস্থা এটা দেখবলে পাওয়া গেছে, আমি ধিক্কার জানাব হে বারো, এটা কবলে আমি এনেকা অপমান বোধ করছো, কিয়নো আমার আমার রাজ্যিক যাকী সভাপতি বিজেপির তেখেতর আমার গৃহ সমষ্টিতেই তেখেতর বাসস্থান, আর আমার এইখিনিতে আপনাদের দেখবলে পাব গোরেশ্বর অঞ্চলের একটা নাম থাকা আঞ্চলিকর এখন নামঘর একটা অবস্থিত, সেই নামঘরট আবর কারণে যদি ভকত বৈষ্ণব এজন আহিব খোঁজে তেতিয়াহলে তেও আঁঠুর মূরলৈকে চুরিয়া কোচাই আহিব লাগিব, আমার ইয়ারপরা লড়া ছোৱালী স্কুলত যাব লাগিলে এইখিনিত সাইকেল চলাই যাব নোৱাৰে, আপনাদের দেখবলে পাব যদি ক্যামেরা আপনাদের দেখাব পারে তেতিয়াহলে দেখিব পারিব, আপনাদের ভরিবর মই যেতিয়া চাইছো মোর নিজেই লাজ লাগিছে, আপনাদের আঁঠুলৈকে লং পেন্ট কোচাই আহিবলগিয়া আছে, এনে একটা অবস্থাত আমার মানুষখিনি বাস করেছে, আমি কেনেকুৱা একটা পরিবেশত বাস করছো ভাবি চাওকচোন, এনেকুৱা একটা অবস্থাত আমার জনপ্রতিনিধিসকলের কেতিয়া চকু মুকলি হব, কেতিয়া জনসাধারণের দুঃখ বুঝি পাব আমি নিশ্চিতভাবে গম পোৱা নাই, এতিয়া আমি খুবই দুঃখ অনুভব করছো, আমি সরকারক বারম্বার অনুরোধ করো প্রত্যেকবারে যেটা তার মানে কি হয় ইলেকশনের সময়ে নির্বাচনের সময়ে ডাঙর ডাঙর প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির স্লোগান দিয়ে সেই স্লোগান হয়ে থাকে, ব্যানারতেই থাকি যায় সেই স্লোগান প্লেগার্ডতেই থাকি যায়, কিন্তু কেতিয়াও সেই স্লোগান মুখরপরা ওলা সেই মিঠা মিঠা বাণীব কেতিয়াও আমি প্রকৃততে কার্যকরী হওয়া দেখবলে নাপাও, আমি দেখবলে পাও যেতিয়া আহিব ইলেকশনের সময় একেবারে কুলির নিচিনাকৈ বছরত যে এবার কুলি আয় কি করব হরণ বজায় সাইরেন বজায় গাড়িব আনব সেই সময়খিনিতেই যি ডাঙর ডাঙর আমার নামঘরবর ভাষণ দিব নামঘরের সন্মুখলৈ চাই নিজেই ভগবানের বিশ্বাস করে বলে দাবি করে নামঘরের সন্মুখলৈ চাই কি প্রতিশ্রুতি দিয়ে আমার রাস্তাবর বনাম মানুষের উন্নতি সাধন করি কেনেকা ধরনের উন্নতি সাধনের কথা কয় আমি নিশ্চয়ই গম নাপাও, কিয়নো আমি আপনার দেখাবর কারণে লাজ করো আমি আপনার কবলে লাজ করো সৌ মানুষজন আহি আছে গাড়ি ঠেলি নিব লাগিব এনেকুৱা এটা অবস্থা, এইখিনি সময়তো এনেকুৱা অবস্থাতো রাজ্যের দেশের এনেকুৱা উন্নতির স্লোগান দিয়া সময়তো যদি আমার গাঁও সমূহ এনেকৈ উন্নতি নহয় তেওঁলোকে তেতিয়াহলে কার উন্নতি করব কার উন্নয়নের কথা কব আমি নিশ্চিতভাবে কব নোৱাৰো।